অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মিথুন রাশি এপ্রিল মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। অর্থাৎ আগামী এপ্রিল মাসে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। দেখুন, মিথুন রাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকের দশা অন্তর্দশা প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা। বর্তমান যে প্রেডিকশানটা আমি করছি সেটা হচ্ছে সম্পূর্ণরূপে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু এই রেজাল্টটি আপনার সামনে উপস্থাপনা করছি। কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে আগামী মাসে চলার পথে কিন্তু সাহায্য করবে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছু সুযোগ কিন্তু আসতে চলেছে। এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। দেখুন, পয়লা এপ্রিল বুধের রাশি পরিবর্তন, 13ই এপ্রিল মঙ্গলের রাশি পরিবর্তন, 14ই এপ্রিল রবির রাশি পরিবর্তন, 10ই এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন, এবং সবথেকে বড় ব্যাপার 6ই এপ্রিল বৃহস্পতি আপনাদের মৃত্যু স্থানে অবস্থান করছিল, সেটা আপনার ভাগ্যস্থানে এই বৃহস্পতির অবস্থান। বেশ কিছু শুভ যোগ যা আপনাদেরকে এই এপ্রিল মাসে শোনায় সুহাগা, এক কথায় বলতে গেলে সব দিক থেকে অপরচুনিটি। আপনি যদি আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে সেক্ষেত্রে এ মাসে বেশ কিছু অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন। প্রথম আসি শরীরের ব্যাপারটা। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। অর্থাৎ আপনি যদি মিথুন রাশি মানুষ হন, শরীরগত দিক কিন্তু ভালো থাকবে। সপ্তম নবম কানেকশান, বিবাহের ব্যাপারটা কিন্তু 6 এপ্রিলের পর থেকে আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু দেবে। যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন সেক্ষেত্রে 6 এপ্রিলের পর বিয়ের ব্যাপারটাতে আপনারা যদি এগিয়ে চলেন সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। সপ্তম পতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান, অর্থাৎ ভাগ্যের সাহায্য পাওয়া, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু থাকছে। আপনার রাশির একাদশভাবে একাদশ পতির অবস্থান এবং তৃতীয় পতিকে কানেক্ট করে এবং রাশির অধিপতি এবং পঞ্চম পতি এই কানেক্ট করে আপনার রাশির একাদশভাবে অবস্থান করে। অর্থাৎ আপনাদের সফলতা লাভ সাকসেসের জায়গা থাকছে। রাজনীতির কেরিয়ারে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় দিবে। কিন্তু আবারও বলছি, শত্রুতার যোগ, উটকো শত্রুতা, উটকো ঝামেলা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এ মাসে কিন্তু থাকবে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু হলেও ভেবে চিনতে সিদ্ধান্ত আপনারা নিন। দেখুন, আপনার কর্মপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া এটা কিন্তু একটা সুযোগ আসছে। অর্থাৎ যারা কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন বা কর্মক্ষেত্রে পদোন্নতি বা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, আপনি যদি মিথুন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষভাবে পরিবর্তনের সম্ভাবনা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রের বদলির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। যারা ফিল্ম দুনিয়া গ্ল্যামার দুনিয়াতে আছে, আপনি ধরুন অ্যাক্টিং মডেলিং বা ক্যামেরার সামনে বা পিছনে কাজ করেন সেক্ষেত্রে এই সময়টা, বা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে সফলতা আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছেন। সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করছে, অর্থাৎ সন্তান যে যাদের হেলথ নিয়ে টেনশন হচ্ছিল সেই জায়গাটা, সন্তানের শরীর স্বাস্থ্য আপনার আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। আর্থিক স্থিতির জায়গা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা আগের থেকে যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। অর্থাৎ বিদেশ থেকে অর্থ আসা, যারা বিদেশের সাথে রত আছে তারা বিদেশ থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে প্রফিট কিন্তু এই সময় পাবেন। এবং
আপনার ষষ্ঠপতি আপনার রাশির একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবে, চাকরি পরীক্ষা যারা দিবে, সেই জায়গাটায় কিন্তু সফলতার জায়গায় কিন্তু থাকছে। ব্যবসার জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো, সপ্তম নবম কানেকশান, ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত আপনাদের দিতে চলেছে, অর্থাৎ আপনি যে কোনো ব্যবসাতে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা, বিশেষ করে গার্মেন্টস, ফুড, গোল্ডের বিজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। টিচিংয়ের সঙ্গে যারা আছেন বা যারা কনসালটেন্সির সঙ্গে আছেন বা অ্যাডভোকেট, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো ফল দেবে। যারা জমি কেনা বেচার সঙ্গে যুক্ত আছে, সেই জায়গাটা কিন্তু মঙ্গল আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনার দীর্ঘদিন ধরে হয়তো ল্যান্ডটা পড়ে আছে, সেই ল্যান্ডটা আপনি হয়তো বিক্রি করতে পারছেন না, সেই সুযোগটা কিন্তু বাড়িয়ে তুলবে মঙ্গলের রাশি পরিবর্তনে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনার 13 এপ্রিলের পর কিন্তু দেবে, অর্থাৎ 13 এপ্রিলের পর ল্যান্ড রিলেটেড সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও আপনাদের কাটবে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের তৈরি করছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। প্রেমের জায়গাটা যদি আসি, প্রেমের রিলেশানে দেখুন, 10 এপ্রিল অবধি শুক্র আপনার রাশি তুঙ্গ গৃহে অবস্থান করছে, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদেরকে দিবে। প্রেমের জায়গাতে সফলতা, সাকসেস, নতুন প্রেম, পুরাতন প্রেম, কামব্যাকের সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে যাদের যারা নতুন প্রেমে যারা পড়েছে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা আছে ঠিক 11 এপ্রিলের পর থেকে, কারণ রাশির একাদশভাবে অবস্থান করছে কিন্তু মঙ্গলের ঘরে এবং বুধের সঙ্গে একত্রে অবস্থান করছে, এই জায়গাটা কিছুটা হলেও সমস্যা কিন্তু আপনাদের থাকবে। এবং তৃতীয় পতি আপনাদের রাশির একাদশভাবে যাচ্ছে 14 এপ্রিল থেকে, দেখুন কন্ট্যাক্টগুলো কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ কমিউনিকেশনের জায়গা, কন্ট্যাক্টের জায়গা, যারা সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। এবং এ মাসে আপনাদের ভ্রমণ যোগ, কোনো জায়গাতে দুর্ভ্রমণ, এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও টেনশনের জায়গায় কিন্তু থাকছে। এবং আপনার রাশির অষ্টমভাবে শনির অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি কিন্তু দিতে চলেছে, অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত লাগা, বিশেষ করে পায়ে, এই জায়গাটাতে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। পায়ে চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং রাহু এবং মঙ্গল আপনার রাশির দ্বাদশভাবে থাকছে, অর্থাৎ 14 এপ্রিল পর্যন্ত, 14 এপ্রিল পর্যন্ত বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন, অর্থাৎ 14 এপ্রিলের পর রাহু মঙ্গলের যে অঙ্গারক দোষটা কেটে যাচ্ছে, কিন্তু এই 14 এপ্রিল পর্যন্ত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, লটারি হোক, শেয়ার হোক, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে এ মাসে, অর্থাৎ যে কাজ বারবার বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসে সেই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। পঞ্চমপতি একাদশভাবে অবস্থান আপনাদেরকে কিন্তু সন্তান সুখের জায়গাটা কিন্তু বিশেষভাবে দিবে, প্রেমের জায়গাটা কিন্তু ভালো দিবে, এবং সফলতা, সাকসেসের জায়গা, শেয়ার মার্কেট থেকে লাভ, ট্রেন্ডিং থেকে লাভ, এই সফলতাগুলো কিন্তু দিতে চলেছে। এই ছিল জ্যেষ্ঠ মিথুন রাশি যদি আপনি হন, এই ফলগুলো আপনি এপ্রিল মাসে পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, কেমন লাগছে এবং যদি এই বিষয়ে কোনো কমেন্ট থাকে কমেন্ট অবশ্যই করুন। নমস্কার।